মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার নবী কেমন আপনার আমার জন্য আদর্শ, বান্দার নিজের ব্যক্তিগত জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি আমার নবীর আদর্শ ঢুকাইতে পারো, আল্লাহর কসম করে বলি দুনিয়ায়ও সফল আখেরাতেও সফল, ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন তু কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাই বুয়াদ নিসবত তোরা। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীজির মায়া যদি অন্তরে ঢুকাইতে পারো গো, আমার নবীর আদর্শ যদি 3.5 হাত বডিতে লাগাইতে পারো, শুধুমাত্র দারুন নূর আজিজিয়া মাদ্রাসার মাহফিলে বলে যাই না, না গোটা বাংলা সহ বহির বিশ্বেও বলে থাকি রে বান্দা, নবীর সুন্নাত মেনে, আল্লাহ তাআলার আহকাম মেনে কেউ অনেক কষ্টে আছে কোনো ইতিহাস নাই, কোটি কোটি টাকা কামাইতে কামাইতে বান্দা পাগল, টাকা টাকা মাথায় কোনো চুল নাই, মাথা পুরো স্টেডিয়াম হয়ে গেছে, এরপরও জিগাইবেন ভাই কেমন আছেন, না ভালো নাই, কে ভালো নাই, বউ কথা শোনে না, কে ভালো নাই, সন্তান কথা শোনে না, ঠিক কিনা? জোরে বলে। পক্ষান্তরে একজন গরিব ভিক্ষাওয়ালা, একজন ওয়াটওয়ালা দৈনিক কয়টা টাকা কামায়, ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বান্দা যদি হারাম না খায়, বান্দা যদি সুদে টাকা না লাগায়, দেখবেন এই বান্দা অল্প কয়টা টাকা কামাইলেও ঘরটা জান্নাতের বাগান। এ বান্দা তুমি ঘরমুক্ত অবস্থায় যদি ঘাম নিয়া ঘরে যাও, তোমার ঘামটা পড়তেছে, তোমার বিবি তোমার ঘামটা মুছে যদি গায়ে একটু বাতাস করে দেয়, মনে হয় ঘরটা যেন জান্নাতের বাতাস বইতেছে, ঠিক কিনা? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়, তরকারির মতো তরকারি হলে অল্প জানিস যে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে, ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, কে আমাদের রব? আর আসরে বলেন কে আমাদের রব? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও বরিশালের মুসলমান গো, আমার নবীর আদর্শ যদি বাস্তবায়ন করে যাও, রে বান্দা সাহাবায়ে কিরামের দিকে তাকাও, এ বান্দা কাবীরদের দিকে তাকাও, আর মিয়া দূরে না দেখ, ছোট্ট ছোট্ট বাচ্চারা নবীকে কি পরিমাণ ভালোবাসত, সাহাবি ছোট্ট একটা সাহাবি রাফ ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার যুদ্ধে রওনা দিলেন, সাহাবায়ে কিরাম নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে, হঠাৎ আমার নবী তাকায় দেখে লাইনে একটা 12 বছরের শিশু দাঁড়ায় রয়েছে, আমার নবী ডাক দিয়া কয় বাবা কি তোমার নাম, ছোট বাচ্চা বলে ও নবী আমার নাম রাফি, আমার নবী বলে বাবা লাইনে কেন দাঁড়াইছো, রাফি বলে ও নবী আমি আপনার সাথে যুদ্ধে যাব সৈনিক হব, জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবী রাফির মাথাটা মুসাইয়া ডাক দেয় নাই বাবা তুমি তো যুদ্ধে গিয়া তরবারি চালাতে পারবা না, বাড়ি যাও, আমি নবী যেদিন মনে করব সেদিন তোমায় যুদ্ধে নিয়ে যাব।
রাফে ইবনে খাদিজ চোখের পানি পড়তেছে, কান্না করতে করতে বাড়ি চলে যায়। মনের জ্বালা মিটে না, মনের চাহিদা মিটে না। রাফির মনে বারবার বারবার আবার নবী আবার কবে যুদ্ধে যাবে, আর আমি যুদ্ধে যাব। বেশি দেরি করতে হয় না, ইহুদের যুদ্ধে ডাক এসে গেল, রাফি আবার লাইনে দাঁড়ায় গেল। রাফির পাশে দাঁড়ানো ছিল আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাফি ইবনে খাদিজ আবু লুবাবার হাতটা ধরে বলে, ভাই আমার নবী মনে হয় আজকেও আমায় যুদ্ধে নিবে না, আমার বয়স মাত্র 12 বছর, আমার নবীকে একটু আপনি সুপারিশ করেন, আমার নবী যেন আমায় ফালাইয়া না যায়। রাফি ইবনে খাদিজের কথা শুনিয়ে আবু লুবাবা বলে, ও বাবা গো, নবী যদি মনে করে তোমায় এমনিই নিয়ে যাবে, আমার বলার কোনো অধিকার নাই, আমার সাহস হয় না। রাফি ইবনে খাদিজ হাত দুইটা মিলে এরকম দাঁড়ায় রয়েছে, আমার নবী একজন একজন সাহাবায়ে কেরাম দেখতে 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 যখন কাছাকাছি এসে গেল, রাফি ইবনে খাদিজ আমার নবীর পাশে দাঁড়ানো, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া নবীর পাও দুইটা জড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমাকে আপনি ফালা যাবেন না, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি, আমি আজ যুদ্ধে যাব, আমাকে আপনি ফালায়া যাবেন না। আমার নবী রাফির মাথাটা মুসাইয়া, আমার নবী নিজে রাফির ডানা ধরিয়া ঘোড়ার পিঠে চড়ায় বলে, চলো তুমিও আজকে উহুদের যুদ্ধের সৈনিক। নবীজি আমার রওনা দেয়, সাহাবা একরাম বলা বলি করতে লাগলো, আবু লুবাবা হাদিস বর্ণনা করে, আমিও সাহাবা একরামকে বলতেছিলাম, ও ভাই এই নবী এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধে নিছে, কারণ কি? এই বাচ্চা তো তরবারি ধরতে পারবে না, বাচ্চা তো তরবারি চালাতে পারবে না, এই বাচ্চা তো ধনুক চালাতে পারবে না, এরপরও আমার নবী কেন নিল? ওই সাহাবী আবার নিজেই বর্ণনা করে, আমরা সবাই অবাক হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে যখন রাফি নেমেছে, রাফির তরবারিটা এত স্পিডে চলতেছিল মনে হচ্ছিল আর তরবারিতে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ওর তরবারির এত পাওয়ার মনে হচ্ছিল উড়ে উড়ে বেঈমানদেরকে মারতেছে, সবাই পাগলের মতো হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানরা বেঈমানরা, হায় হায় এই বাচ্চা তো আমাদেরকে মেরে ফেলতেছে। ওহুদের দক্ষিণ এবং পূর্ব কর্নার থেকে এক বেঈমান রাফির কলিজা বড় বড় একটা তীর মেরে দিছে, ওই তীরটে এসে রাফির কচি কলিজায় ঢুকে যায়, রাফির হাত থেকে তরবারিটা পড়ে যায়। রাফি এবার মাটিতে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে, আমার নবী নিজের তরবারি ফালাইয়া দৌড়ে রাফিকে কোলে তুলে নিল, রাফির মাথায় হাতটা বুলায় আর আমার নবী ডাক দিয়া বলে, রাফি তোরে আমি বারবার নিষেধ করেছিলাম, আসার কোনো প্রয়োজন নাই, এরপরেও তুই আসছ, দেখ আজ কত বড় বিপদ, দেখ আজ কত বড় বিপদ। রাফি ইবনে খাদিজ বলে, পয়গম্বর আমি রহমাতুল লিল আলামিনের মাথা, আমার মাথাটা তার উরুর উপরে, এর থেকে বড় শান্তির আর কিছু হতে পারে না। আমার নবী রাফিকে ডাক দিয়া কয়, রাফি আমি তোমার কলিজার তীরটা উঠাবো, তবে তীরের ফলাটা আমি কলিজায় রেখে দিব। কেন রাখবো জানো? বলে না না। আমার নবী বলে, রাফি ওই কেয়ামতে আমি কোন নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষ্য দিব না, তবে আমি তোমার কোলে নিয়ে দাঁড়া যাব আর ডাক দিয়া বলবো, আল্লাহ আমি নবী বলতেছি, রাফি শহীদ, ওকে তাড়াতাড়ি জান্নাত দিয়া দাও। ও মুসলমান ইমানদার আমায় একটু জবাব দেন, এই ছোট বাচ্চা
বাচ্চার ভালোবাসার কাছে আপনার আমার ভালোবাসার কোনো মূল্য আছে নাকি? না রে মুসলমান, না না, আপনার আমার ভালোবাসার কাছে সেই ভালোবাসার মূল্য নাই, ভালোবাসার মূল্য নাই তাদের ভালোবাসার কাছে। ও মুসলমান, আপনি আমি নবীকে কতটুকু ভালোবাসি, বেঈমানরা নবীকে গালি দেয় আপনার আমার গায়ে লাগে না। আপনার আমার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না। ও মুসলমান ইমানদার, ওই যে পানিতে ভাসতে ভাসতে কচুরি পানা যেমন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়, ইসলাম কিন্তু এই কচুরি পানার মতো ভাসতে ভাসতে আপনার আমার সামনে আসে নাই। হাজার কোটি মা বোনদের আমার শহীদ ভাইদের রক্তের বিনিময়ে ইসলাম এই পর্যন্ত এসেছে, ঠিক কিনা জোরে কয়। ইসলাম এই পর্যন্ত আসছে, আজও রক্ত বন্ধ হয় নাই। কাশ্মীরে আমার মুসলিম ভাই বোনদেরকে মারা হয়, ফিলিস্তিনে আমার মা বোনদেরকে মারা হয়। ও মুসলমান, শুধু তাই না, আরাকানে আমার মুসলিম ভাইদেরকে মারা হয়। ইহুদি খ্রিস্টান লাল কুত্তারা দল কম মারা মারে নাই, কম জ্বালান জ্বালায় নাই। বালাকোট থেকে কোথায় বলেন, দিল্লি কোথায় বলেন বান্দা, প্রত্যেকটা গাছের নিচে আমাদের প্রত্যেকটা গাছের সাথে মুসলমানের লাল জ্বলন্ত ছিল। দজলার পানি যারা লাল করেছিল মুসলমানের রক্তে, ঠিক কিনা ধরে বলেন। আমরা মুসলমান ইহুদি খ্রিস্টানদেরকে জানাইয়া দিতে চাই, ওরে ম্যাক্রো ওরে নিউজিল্যান্ড বলো না কেন, ও বান্দা ফ্রান্স বলো না কেন, এই মুসলমানের রক্তের হোলি খেলাস নতুন শুরু হয়েছে। না না, সেই আদি যুগ থেকে মুসলমানের রক্তের হোলি খেলা চলতেছে। আমরা আজও জানাইয়া দিতে চাই, ও ইহুদি খ্রিস্টানরা, আমরা মুসলমান যতদিন আছি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে তোমরা পার পেয়ে যাবা এমন চিন্তা করলে ভুল হবে। আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও বেঈমানদেরকে ছাড় দিব না। ঠিক কি নজরে বলেন, আমরা মুসলমান উগ্রবাদিতায় বিশ্বাসী না, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। আমরা যদি বিধর্মীদেরকে আঘাত করতাম, ও বান্দা দেখেন বাংলার জমিনে হিন্দুদের অনুষ্ঠান হয়, প্রশাসনের সহযোগিতা হয় কি হয় না, শুধু হয় না, আমাদের মাহফিলের চেয়েও সেখানে বেশি সহযোগিতা হয়। এটা আমরা মন খারাপ করি না, কারণ আমরা সাম্প্রতিক, আমরা সম্প্রীতিওয়ালা মুসলমান, আমরা কাউকে আঘাত করি না। আমরা যদি কাউকে আঘাত করতাম, 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় আমরা জায়গা দিতাম না, ঠিক কিনা ধরে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমাদের আরাকানে মা বোনদেরকে মারা হয়েছে, আমরা চাইলে বাংলার জমিনের রাখাইনদেরকে জবাই করতে পারতাম, করি নাই, ঠিক কিনা? কারণ আমরা উগ্রবাদী না, আমরা সন্ত্রাস না। আমরা একটা জিনিস সবাইকে জানাইয়া দিই, এই বিদ্যুৎ দিবেন না, ল্যাম্প হারিকেন জ্বালাইয়া পড়ালেখা করব, প্রতিবাদ করব না, আমাদেরকেই থাকার জায়গা দিবেন না, গাছের নিচে থাকব, প্রতিবাদ করব না, পেঁয়াজের দাম 200 কেন 400 করো, প্রতিবাদ করব না, ময়দানে নামবো না, মাঠে নামবো না, চাল 10 টাকায় না না খাওয়াইছো সমস্যা নাই, 70-80 টাকায় খাই কোনো সমস্যা নাই, 300 করো, কোনোদিন প্রতিবাদ করব না। তবে আমার নবীকে যদি কটূক্তি করা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয়, মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। আমরা মুসলমান দ্বন্দ্ব হাঙ্গামা কিছুই পছন্দ করি না। ও মুসলমান, দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, যদি দেখবেন 20 বছর পর্যন্ত দ্বন্দ্ব, তবে বাবার বিরুদ্ধে কথা বলা হইলে দুই ভাইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলো। কারণ কি, আগে বাবার শত্রুদের বিচার করব, এরপরে দেখব নিজেদের শত্রুতা আমি, ঠিক কিনা জোরে বলেন। আগে বাবার শত্রুদের বিচার করব। এখানে আওয়ামী লীগের ভাই আছে, বিএনপির ভাই আছে, জাতীয় পার্টি তাবলিগ চরমোনাই জামাত জামিয়াত হেফাজত খেলাফতের লোকের অভাব নাই, হাজার ধর্মের হাজার মতের হাজার পীরের মুরিদের অভাব নাই, তবে আমাদের সবার নবী কয়জন, আল্লাহ কয়জন, ধর্ম কয়টা? যত দ্বন্দ্ব থাক, যত দলাদলি থাক, নবীর বেলায় এক, আল্লাহর বেলায় এক। সুতরাং যদি নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, ব্যাতরের সাথে মাথা নত করবে না।
আমরা কোনো দ্বন্দ্ব চাই না। যারা আজকে আমাদেরকে বলে আমরা গণতন্ত্রের বিরোধী, তাদেরকে আমরা জানাইয়া দেই, যারা সংবিধানের নামে, গণতন্ত্রের নামে মানুষের সম্পদ লুট করেছে, মানুষের অন্যায় প্রত্যাচার করেছে, ইতিহাস পড়ে দেখো, তুমি কোথার ইতিহাস যাও, যারা আজকে আমাদেরকে জঙ্গিবাদের অপবাদ দেয়, সেই ফ্রান্স, সেই নিউজিল্যান্ড, সেই স্পেন, প্রত্যেকটা রাষ্ট্রের খবর দেখো, শুধুমাত্র প্রথম মহাবিশ্বযুদ্ধে যারা 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে যারা 10 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, যেই মানুষগুলো আরাকানে 6 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল, শুধুমাত্র ফিলিস্তিনে যারা 10 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, শুধুমাত্র মাও সেতুং একা 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, হিটলার 10 মিলিয়ন মানুষকে হত্যা করেছে, ওদের মতো সন্ত্রাসীদের মুখে মানবতার স্লোগান মানায় না। ওরা সন্ত্রাস, ইহুদি খ্রিস্টান, আমরা মুসলমান, সম্প্রীতিওয়ালা মুসলমান, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।